নবীকে মানে না আখের নবী হিসেবে তারা এই কোরআনের অসংখ্য আয়াতকে তারা নিষিদ্ধ করার জন্য ভারত পার্লামেন্টে 26টা আয়াত কারিমার উপর শিয়া সম্প্রদায়ের সর্বাধিক নেতা 26টা কোরআনের আয়াতের উপর তারা আপিল করেছে, মামলা দায়ের করেছে যে এই কোরআন শরীফ থেকে 26টা আয়াত কারিমা কোরআন শরীফ থেকে পরিবর্তন করতে হবে, মুছে দিতে হবে। আপনারা কি রাজি? কথা বলেন রাজি? মুসলমান শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকতে, এক বিন্দু রক্ত থাকতে পৃথিবীর কোন মুসলমান আবার বৃদ্ধ বনিতা বাংলার সরকারি মুসলমান কেউ এই কথা মানতে পারবে না যে কোরআনের একটা আয়াত একটা হরফ পরিবর্তন করা হোক। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিকই ঠিক না? কোরআন অবিকৃত, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন চলবে না। তারা বলেন ঠিক কিনা? কাদেরিয়া তারা বলে তারা নবীজিকে আখেরি নবী।